আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় ১১, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে খাসিদের সম্পর্কে। আজ আমরা এই অধ্যায়টির দ্বিতীয় ভাগ সম্পর্কে জানব। বন্ধুরা, পূর্বের পাঠে আমরা কাদের সম্পর্কে জেনেছিলাম তোমাদের কি মনে আছে? হ্যাঁ, পূর্বের পাঠে আমরা জেনেছিলাম গারোদের সম্পর্কে। গারোদের খাবার, পোশাক, উৎসব, গারোদের ভাষা, গারোদের সমাজ ব্যবস্থা সব কিছু সম্পর্কে কিন্তু আমরা পূর্বের পাঠে জেনেছি। আজ আমরা যেই নৃগোষ্ঠী সম্পর্কে জানব তা হচ্ছে খাসি। আজ আমরা খাসি জনগোষ্ঠী সম্পর্কে সব কিছু জানব। বন্ধুরা, লক্ষ্য করো, পূর্বেই তোমাদের কিছু ছবির মাধ্যমে খাসিদের জীবন তুলে ধরা হয়েছে। প্রথমে দেওয়া আছে খাসি শিশুরা, খাসি মহিলা, খাসিদের ধর্ম পালন, খাসিদের বাড়ি, খাসিদের পোশাক কাজিম পিন নামক ব্লাউজ ও লুঙ্গি, খাসিদের উৎসব। বন্ধুরা, এই সকল ছবি দেখে কিন্তু আমরা খাসিদের সম্পর্কে একটি ছোট্ট জ্ঞান নিতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে খাসিদের মহিলারা কেমন হয়, তাদের ধর্ম পালন, তাদের বাড়িঘর, তাদের পোশাক, তাদের উৎসব। আমরা কিন্তু এই ছবিগুলোর মাধ্যমে বুঝতে পারছি। আমরা আজকের এই পাঠে এই সব বিষয় সম্পর্কে বিস্তারিত জানব। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। বাংলাদেশের বৃহত্তর সিলেটের বিভিন্ন এলাকায় খাসি জনগোষ্ঠী বাস করে। অতীতে সিলেটে জয়ন্তা বা জয়ন্তিয়া নামে একটি রাজ্য ছিল। ধারণা করা হয় খাসি জনগোষ্ঠী ওই রাজ্যে বাস করত। ভাষা, গারোদের মতো খাসি জনগোষ্ঠীর নিজস্ব ভাষা আছে, তবে লিখিত কোনো বর্ণমালা নেই। তাদের ভাষার নাম মন খেমে। সমাজ ব্যবস্থা, এই জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থাও গারো সমাজের মতোই মাতৃতান্ত্রিক। পারিবারিক সম্পত্তির বেশিরভাগের উত্তরাধিকারী হয় পরিবারের সবচেয়ে ছোট মেয়ে। খাসি জনগোষ্ঠী কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। তারা প্রচুর পান ও মধুরও চাষ করেন। বন্ধুরা, লক্ষ্য করো, প্রথমে জেনে নেই যে এই জনগোষ্ঠী কোথায় বাস করে। এরা হচ্ছে বৃহত্তর সিলেটের বিভিন্ন এলাকায় বাস করে থাকে এবং ধারণা করা হয় যে অতীতে সিলেটে জয়ন্তা বা জয়ন্তিয়া নামে একটি রাজ্য ছিল। পূর্বে তারা সেখানেই বসবাস করত। এখানে গারো খাসিদের ভাষা এবং সমাজ ব্যবস্থা সম্পর্কে বলা হয়েছে। এদের নিজস্ব ভাষা আছে কিন্তু লিখিত কোনো বর্ণমালা নেই এবং তাদের ভাষার নামটি হচ্ছে মন খেমে। এবং আমরা যখন গারোদের সম্পর্কে জেনেছিলাম তখন দেখেছিলাম যে গারোরা হচ্ছে মাতৃতান্ত্রিক। এখানেও কিন্তু একই, খাসিরাও কিন্তু মাতৃতান্ত্রিক, অর্থাৎ এদের সমাজে নারীরাই হচ্ছে প্রধান। এবং এদের আরও একটি বিষয় আছে, পারিবারিক সম্পত্তির বেশিরভাগের উত্তরাধিকারী হয় পরিবারের যে সবচেয়ে ছোট মেয়েটি থাকে সে। এবং এরা হচ্ছে জীবিকা নির্বাহ করে কিভাবে, কৃষিকাজ করে। কৃষিকাজ করে এরা জীবিকা নির্বাহ করে থাকে। এবং আরও একটি বিষয় আমরা দেখতে পেয়েছি যে এরা প্রচুর পানের চাষ করে এবং মধুরও চাষ করে থাকে। তাহলে আমরা খাসিদের ভাষা ও সমাজ ব্যবস্থা জানলাম, আমরা আরও কিছু তথ্য জেনে নিই। খাদ্য, খাসিদের প্রধান খাদ্য ভাত, মাংস, শুটকি মাছ, মধু ইত্যাদি। তারা পান সুপারিকে খুবই পবিত্র মনে করেন। বাড়িতে অতিথি এলে পান সুপারি এবং চা দিয়ে আপ্যায়ন করা হয়। পোশাক, খাসি মেয়েরা কাজিম পিন নামক ব্লাউজ ও লুঙ্গি পরেন, আর ছেলেরা পকেট ছাড়া শার্ট ও লুঙ্গি পরেন যার নাম ফুঙ্গো মারুং। ধর্ম, খাসিরা বিভিন্ন ধর্ম দেবতার পূজা করেন। তাদের প্রধান দেবতার নাম উবলাই নাংথৌ, যাকে তারা পৃথিবীর সৃষ্টিকর্তা মনে করেন।
উৎসব সকল ধরনের অনুষ্ঠান যেমন পূজা পার্বণ, বিয়ে, খরা, অতিবৃষ্টি, ফসলহানি ইত্যাদি অনুষ্ঠানে নাচ গান করা হয়। এই উপলক্ষে খাসি জনগোষ্ঠী উৎসবের আয়োজন করেন। বন্ধুরা, খাসিদের সম্পর্কে আরও বলা হয়েছে তাদের খাদ্য, পোশাক, ধর্ম এবং উৎসব নিয়ে। প্রথমে বলা হয়েছে এদের প্রধান খাদ্য হচ্ছে ভাত মাছ, শুটকি মাছ, ভাত মাংস, শুটকি মাছ এবং মধু, অর্থাৎ তারা মাছকে শুটকি হিসেবে খেয়ে থাকে এবং তারা পান সুপারিকে কিন্তু পবিত্র মনে করেন। বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলে তারা পান সুপারি এবং চা দিয়ে তাদেরকে আপ্যায়ন করে থাকেন। এবং আমরা আরও জেনেছি খাসিদের পোশাক সম্পর্কে। খাসি মেয়েরা কী পরে থাকে? কাজিম পিন নামক ব্লাউজ ও লুঙ্গি পরে থাকে এবং ছেলেরা পরে থাকে শার্ট ও লুঙ্গি, কিন্তু তাদের শার্টে কোনো পকেট থাকে না। এবং ছেলেদের এই পোশাকের নাম কি? ফুঙ্ক মারুং। এবং এদের ধর্ম সম্পর্কে জেনেছি যে এরা বিভিন্ন দেবতার পূজা করেন, তবু এদের প্রধান দেবতার নাম হচ্ছে উবলাই নাংথৌ এবং এই উবলাই নাংথৌকে তারা পৃথিবীর সৃষ্টিকর্তাও মনে করেন। এবং আমরা আরও জেনেছি যে উৎসব সম্পর্কে, এরা সকল ধরনের অনুষ্ঠান যেমন পূজা পার্বণ, বিয়ে, খরা, অতিবৃষ্টি, ফসলহানি ইত্যাদি অনুষ্ঠানে নাচ গান করেন এবং এই উপলক্ষে খাসি জনগোষ্ঠী উৎসবেরও আয়োজন করে থাকেন। তাহলে বন্ধুরা, আমরা খাসিদের সম্পর্কে কিন্তু সব কিছু জানতে পারলাম, এদের খাদ্য, পোশাক, ধর্ম, উৎসব, এদের সমাজ ব্যবস্থা সব কিছু সম্পর্কে আমরা জানতে পেরেছি। এবার আমরা এই পাঠের কিছু কার্য সম্পাদন করব। চলো প্রথমেই ক এসব বলি। খাসি জনগোষ্ঠী সম্পর্কে যা জানো তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। চলো বন্ধুরা, আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করি। বাংলাদেশের বৃহত্তর সিলেটের বিভিন্ন এলাকায় খাসি জনগোষ্ঠী বাস করে। এই জনগোষ্ঠীর মনখেমে নামক নিজস্ব ভাষা আছে। এদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক। পারিবারিক সম্পত্তির বেশিরভাগ উত্তরাধিকারী হয় পরিবারের সবচেয়ে ছোট মেয়ে। তারা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। তাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত, মাংস, শুটকি মাছ, মধু ইত্যাদি। তারা বিভিন্ন দেবতার পূজা করলেও উবলাই নাংথৌকে তাদের প্রধান দেবতা ও পৃথিবীর সৃষ্টিকর্তা মনে করেন। পরবর্তী কাজটি দেখে নিই। খ এসো লিখি। গারো ও খাসিদের জীবনযাত্রার তুলনা করে তিনটি বাক্য লেখো। কি বলা হয়েছে বন্ধুরা? খাসি এবং গারোদের জীবনযাত্রার তুলনা, অর্থাৎ এদের মধ্যে পার্থক্য কী কী, সেই বিষয়টি তুলনা করে তিনটি বাক্য লিখতে বলা হয়েছে। চলো আমরা বাক্যগুলো লিখি। প্রথম বাক্যটি হবে, গারোদের অধিকাংশই বর্তমানে খ্রিস্ট ধর্ম পালন করে আর খাসিরা বিভিন্ন দেবতার পূজা করে। দ্বিতীয় বাক্যটি হবে, গারোদের প্রধান খাবার ভাত, মাছ, মাংস এবং বিভিন্ন ধরনের শাকসবজি ও বাঁশের কোড়ল। এবং খাসিদের প্রধান খাদ্য হচ্ছে ভাত, মাংস, শুটকি মাছ এবং মধু। তৃতীয় বাক্যটি হবে, গারো নারীরা ঐতিহ্যবাহী দাগ শাড়ি পোশাক ও পুরুষেরা শার্ট, লুঙ্গি, ধুতি ইত্যাদি পরিধান করেন। অন্যদিকে খাসি মেয়েরা কাজিম পিন নামক ব্লাউজ ও লুঙ্গি পরেন আর ছেলেরা ফুঙ্ক মারং নামক শার্ট ও লুঙ্গি পরেন। বন্ধুরা, তাহলে আমরা গারো ও খাসিদের জীবনযাত্রার তুলনা করে তিনটে বাক্য লিখলাম। পরবর্তী কাজটি দেখে নিই। গ আরো কিছু করি। উপরের ছবিটি 2008 সালের খাসিয়াপুঞ্জিতে গাছ কাটার প্রতিবাদে আয়োজিত একটি জনসভার। গাছ কাটলে পরিবেশের উপর কী ধরনের নেতিবাচক প্রভাব পড়বে? বন্ধুরা, আমরা যে ছবিটি লক্ষ্য করতে পারছি এটি 2008 সালে খাসিয়াপুঞ্জিতে একটি প্রতিবাদে আয়োজিত জনসভার একটি ছবি, যে প্রতিবাদের মূল বিষয় হচ্ছিল যে গাছ কাটার বিরুদ্ধে। এবার আমরা জেনে নিই যে গাছ কাটলে পরিবেশের উপর কী ধরনের নেতিবাচক প্রভাব পড়ে। গাছ কাটার ফলে পরিবেশের উপর কিন্তু নেতিবাচক বেশ কিছু প্রভাব পড়ে থাকে। তা হচ্ছে বৃষ্টির অভাব দেখা দেবে এবং জমিতে ফসল কম হবে, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দেবে, ঘরবাড়ি ও আসবাবপত্র তৈরির জন্য প্রয়োজনীয় কাঠ ও অন্যান্য উপকরণের অভাব দেখা দেবে, মাটি ক্ষয় হয়ে মরুকরণ সৃষ্টি হবে এবং বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে।
তাহলে আমরা গাছ কাটার কিছু নেতিবাচক প্রভাব দেখলাম। এবার আমরা সর্বশেষ কাজটি দেখে নিই, ঘ যাচাই করি, বাক্যটি সম্পূর্ণ করো। গারোদের মতো খাসিদের সমাজ ব্যবস্থা বলতো কি হবে শূন্যস্থানে? হ্যাঁ, মাতৃতান্ত্রিক। গারোদের মতো খাসিদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক, কারণ এদের সমাজে প্রধান হচ্ছে নারীরা। নারীদের উপরে সবকিছু থাকে, নারীদের উপরে সবকিছু নির্ভর করে, নারীরাই হচ্ছে সকল সম্পদের উত্তরাধিকারী হয়। এবং আমরা আরও জেনেছি যে নারীদের উপর ভিত্তি করে বংশ গোত্র সবকিছু নির্বাচন করা হয়। তাহলে গারোদের এবং খাসিদের সমাজ ব্যবস্থা হচ্ছে মাতৃতান্ত্রিক। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম বলতো? আজকের এই পাঠে আমরা জানলাম যে খাসিদের জীবনযাত্রা সম্পর্কে, আমরা খাসিদের ভাষা, সমাজ ব্যবস্থা, খাদ্য, পোশাক, ধর্ম, উৎসব সব কিছু সম্পর্কে জানলাম। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।